আল্লাহ যদি আমাকে ইয়ে করেন, হেফাজত করেন, তারা দুনিয়ার কেউ আমাকে কোনো ক্ষতি করতে পারবে, এই বিশ্বাসটুকু আমি করি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাংলাদেশের একজন মহামানব, তাকে আমি মহামানব বলেই গণ্য করি এবং শ্রদ্ধা করি, ভালোবাসি, যে মানুষটা দেখিয়ে দিয়েছে দায়িত্ব কিভাবে পালন করতে হয়। আপনারা সকলেই জানেন যে মানুষটার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়েছে, সে নাকি তার ক্ষমতার অপব্যবহার করে। যারা রিট করেছে তারা কি জানে ক্ষমতার অপব্যবহার কি আর দায়িত্ব কি, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি তারা কি আদৌ জানে? আমরা অবশ্যই সম্মান করি আমাদের উচ্চ আদালতকে, তারা যে সিদ্ধান্ত দিবেন সেটা আমরা অবশ্যই মাথা পেতে নেব, কিন্তু তারপরেও আমাদের সমাজকে যারা গড়তে চায়, আমাদের সমাজকে যারা আলোকিত করতে চায়, সেই মানুষগুলোকে যখন সরিয়ে দেওয়ার চেষ্টা হয় না, তখন আমাদের মতো সাধারণ মানুষদের ভয় লাগে, যে মানুষগুলোর ভরসায় এখনও রাতের বেলা নির্দ্বিধায় ঘুমাতে যায়। আজকে বাংলাদেশের একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল দ্য ইয়াং ফিলুর ইন্টারভিউর মাধ্যমে সরওয়ার আলম ভাইয়ের কাছ থেকে আসলে জানা গেল সে কিভাবে সাধারণ মানুষের জন্য, দেশকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজি রেখেছে। চলুন ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনে আসি, তারপর এই বিষয়ে আমরা আবারও আলোচনায় যুক্ত হব। আমার মৃত্যু যখন হবে বা বিপদ যখন আসবে তখনই আসবে, আল্লাহ যদি আমাকে ইয়ে করেন, হেফাজত করেন, তাহলে দুনিয়ার কেউ আমাকে কোনো ক্ষতি করতে পারবে, এই বিশ্বাসটুকু আমি করি। তো আমি যেটা বুঝি ক্ষমতা বলতে আসলে কোনো কিছু না, সেটা হচ্ছে আমরা পালন করবো দায়িত্ব পালন করি। যখন আমি বাইরে অভিযান করি তো রাত বিরাতে তাদের অনেক কষ্ট হয়, আর বড় মেয়ে অনেক সময় স্কুলে যেতে পারে না, তাকে সবসময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি যে জাতির বৃহত্তর কল্যাণে এই স্যাক্রিফাইসটুকু করতে হবে। বন্ধুরা, যখন সরওয়ার আলম ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি ভয় পান, আপনি কি নিজের জীবনের মায়া করেন না, আপনি কি এই যে অভিযানগুলো চালাচ্ছেন আপনার পরিবার থেকে কি কোনো বাধা দেয় না, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে দেশে বঙ্গবন্ধুর মতো মানুষ বাঁচতে পারেনি, তাকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে, আর আমি তো সাধারণ মানুষ, আল্লাহ তাআলা যদি আমার রিজিক রেখে থাকে, কোনো মানুষের ক্ষমতা নেই আমার জীবনের প্রাণভোমরাটাকে কেড়ে নিতে, কোনো মানুষের ক্ষমতা নেই, যেদিন আল্লাহর ইশারা আসবে, যেদিন আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিবে, সেদিন আমি আল্লাহর ডাকে সাড়া দিব, এই বিশ্বাসটুকু আমার রয়েছে এবং আমি আল্লাহর উপর বিশ্বাস করেই মাঠে নেমেছি। ওনার যে কথাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, ওদের মতো মানুষ যারা ম্যাজিস্ট্রেট, বড় বড় অফিসার, বড় বড় অফিস আদালতের বড় বড় চেয়ারগুলো নিয়ে বসে আছে না, তারা যখন ভুলে যায় যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের টাকা দিয়ে তারা আজকে এই বড় বড় চেয়ারের মালিক হয়েছে, তারা বড় বড় পজিশনের মালিক হয়েছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করেছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, তারা এখন সাহেব হবার পর সেই জনগণের পেটে কিভাবে লাথি মারে। আমি সেই সাহেবদেরকে খুঁজে বের করছি, যে সাহেবেরা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আজকে বড় বড় চেয়ারে বসে আছে, দুর্নীতি করছে, ভেজাল দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, ঔষধে ভেজাল দিচ্ছে, সেই মানুষদেরকে খুঁজে বের করছি এবং তাদেরকে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই ল্যাংরা লুলা ভিক্ষুকের টাকা দিয়ে আজকে তোমরা এই চেয়ারে বসেছো এবং এই চেয়ারের ক্ষমতার কিভাবে অপব্যবহার করছো। সাধারণত আমরা ক্ষমতা পাবার পর, চেয়ার পাবার পর পিছনে কি হয়েছে, কিভাবে আমার পড়াশোনা হয়েছে, কিভাবে আমাকে বিশ্ববিদ্যালয়ে মাত্র 12 টাকা 13 টাকা 14 টাকায় পড়াশোনা করিয়েছে সরকার, এই হিসাবটুকু কেউ কোনোদিন মিলিয়ে দেখে না, কেউ কোনোদিন মিলিয়ে দেখে না, মিলিয়ে দেখে শুধু এই সরওয়ার আলম ভাইদের মতো মানুষ। আজকে সেই মানুষদেরকে আমাদের দেশে কর্ম করার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওনার পরিবারকে নিয়ে উনি কতটা দুর্ভিক্ষ জীবন যাপন করছে একমাত্র উনি জানে, নিজের ছেলে সন্তানকে রাতে ঘরে রেখে নিজে বেরিয়ে পড়ে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য, যে মানুষটা বেরিয়ে পড়ে আমাদের গরিব দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে যারা পড়াশোনা করে আজকে এই বাংলাদেশটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, সেই মানুষগুলোকে খুঁজে বের করতে যেই মানুষটা বেরিয়ে পড়ে আজকে সেই মানুষটাকে আমরা সরিয়ে দিতে চাই দায়িত্ব থেকে। যারা মানুষের বিশ্বাসের স্থান ঔষধটাতে পর্যন্ত ভেজাল দেয়, যে মানুষ অসুস্থ হবার পর এই ঔষধের উপর নির্ভর করে, আল্লাহ আমাদেরকে হায়াত দিবে, ঔষধ খেয়ে আমরা আমাদের জীবনটাকে বাঁচাবো, সেই ঔষধে পর্যন্ত ভেজাল, আজকে যখন সেই ঔষধের ভেজাল সরওয়ার আলম ভাই ধরেছে তখন সরওয়ার আলম ভাই ভালো না, ভেজাল বিরোধী আন্দোলন চালায় তখন উনি ওনার ক্ষমতার অপব্যবহার করছেন। আজকে যারা ওনার বিরুদ্ধে রিট করেছেন তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, কোনটা ক্ষমতার অপব্যবহার আর কোনটা দায়িত্ব, এটা কি বোঝার ক্ষমতা আপনাদের নেই? উনি যদি ওনার পার্সোনাল কাজে ওনার ক্ষমতা ব্যবহার করত, উনি যদি ওনার শ্বশুরবাড়ির সম্পদ রক্ষা করার জন্য, নিজের ভবন রক্ষা করার জন্য উনি ওনার
ক্ষমতার অপব্যবহার করত তাহলে হয়তো আজকে বুঝতে পারতাম যে এই মানুষটা ক্ষমতার অপব্যবহার করেছে। ওনার চেয়ে নগণ্য একটা সরকারি অফিসের সাধারণ একটা পিয়নেরও ঢাকা শহরে 10-15টা বাড়ি আছে। ওইগুলা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। সারোয়ার আলম স্যার যখন রাস্তায় নেমে রাত বিরাতে ভেজাল বিরোধী আন্দোলন চালায়, এটা ক্ষমতার অপব্যবহার নয়, এটা হচ্ছে দায়িত্ব। এটা হচ্ছে দায়িত্ব। সরকার আমাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে, আপনাদেরকে পজিশন দিয়ে রেখেছে, আপনাদেরকে বড় বড় উপাধি দিয়ে রেখেছে। সেই উপাধি নিয়ে, চেয়ার নিয়ে যারা পেটটাই বড় করেছেন, জনসাধারণের উপকার না করে নিজের পেটের পূজা করেছেন, এটাই হচ্ছে ক্ষমতার অপব্যবহার। বেশি নয়, আর 10 জন যদি আইনের লোক এভাবে দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা শহরে যদি সারোয়ার আলম ভাইয়ের মতো মানুষ এভাবে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে কোনো ভেজাল খাবার থাকবে না, বাংলাদেশে কোনো ভেজাল ঔষধ বিতরণ হতে পারবে না, বাংলাদেশে কোনো মানুষ দুর্নীতি করতে পারবে না, রাস্তাঘাট কালভার্ট যত কিছুই উন্নয়ন হচ্ছে সবকিছুই দায়িত্ব এবং সৃষ্টার সাথে সবকিছুই সুন্দরভাবে হবে যদি সারোয়ার আলম ভাইদের মতো মানুষ রাস্তায় দাঁড়িয়ে যায়। যদি সারোয়ার আলম ভাইদের মতো মানুষ যদি একটু ত্যাগ করে, তাহলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি পরিচ্ছন্ন বাংলাদেশে পরিণত হতে বেশি দিন সময় লাগবে না। আমরা শুধু চাই এ মানুষেরা বেঁচে থাক। আমাদের মতো মানুষদের পৃথিবীতে প্রয়োজন নেই, প্রয়োজন আছে এই মানুষদের। আমরা চাই আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক মানুষের জন্য কাজ করার জন্য, গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য কাজ করার জন্য, সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এই মানুষগুলো বেঁচে থাক। যে মানুষগুলো আজকে চলে গেছে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, সে মানুষগুলো তো ত্যাগ করে চলে গেছে, আমাদের হাতে তুলিয়ে দিয়ে গেছে বাংলাদেশ। আজকে আমরা এই বাংলাদেশকে ঠুকরে ঠুকরে খাচ্ছি, তাহলে তো ওদের জীবন বিসর্জন দেওয়ার প্রয়োজন ছিল না। যদি বাংলাদেশকে আমরা নিজেরাই ঠুকরে ঠুকরে খাই, তাহলে তো ওদের প্রয়োজন ছিল না ইজ্জত দেওয়ার। কত শত মানুষের জীবন দেয়া, কত মানুষের, কত মা বোনের ইজ্জত দেয়া এই দেশটার জন্য, এই পতাকাটার জন্য, তাদের তো কোনো প্রয়োজন ছিল না, তারা তো নিঃস্বার্থভাবে দিয়ে গেছে। কিন্তু আমরা নিজের পেট পূজা করছি, নিজের নামে অট্টালিকা গড়ে তুলছি, কিন্তু আমরা ভুলে গেছি অধিকার কাকে বলে, আমরা ভুলে গেছি ক্ষমতা কাকে বলে। তোমাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য আপনি আপনার দায়িত্ব থেকে সুন্দরভাবে, নিষ্ঠা এবং দায়িত্বশীলভাবে এই দেশের জন্য কিছু করে যান, তাহলেই পরবর্তী প্রজন্ম একটি বাংলাদেশ উপহার পাবে। আজও বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, আপনারাই পারবেন বাংলাদেশকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। আমরা আপনাদের উপর ভরসা রাখছি, আশায় হাত পেতে বসে আছি। তো বন্ধুরা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, যারা নতুন যুক্ত হয়েছেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।